ফুটতে পারে তোমার আবেগে দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায় অবলা নারী, আমি এখানে আপনাদের আশ্রয় আশ্রিত। একজন নারী হয়ে তার মতো শক্তিশালী পুরুষের বিরুদ্ধে অভিযোগ করার সাহস আমি কোত্থেকে পেলাম? দেখছুনি, হে তোমার এই কথা কইছি আম্মা, দেখছো আমি তার কইছি মাপ চাইতে? খারো খারো, ওই হরুর বলার আজকে আমি খাইছি। আচ্ছা আপনার হাতের একটা চুড়ি দিতে পারবেন? আমার চুড়ি চুড়ি দিয়ে কি করবেন? ওই রিক্সার এক পাশে আমি বসবো, আর এক পাশে আপনার চুড়ি বসবে, তারপর ঘুরে বেড়াবো, মনে করবো আমার বউ আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই মোড়ে গিয়ে রিক্সা ঠিক করেন, আমি আসছি। যান তাহলে, আমি চটপট একটা রিক্সা ঠিক করে ফেলি। হ্যাঁ এইভাবে কেউ রেজাল্ট জানতে আসে? তাহলে কেমনে করি আমি রেজাল্ট জানতে আসবো? কেমনে আসলে আপনি রেজাল্ট দিবেন? আপনি বলিয়া দেন। আপনাকে গত কদিন ধরে দেখছি আপনি একই পাঞ্জাবি পরে আছেন, এটা রীতিমতো ময়লা হয়ে গেছে, গন্ধ হচ্ছে। আপনার চুলটা এত এলোমেলো কেন? আপনি উপরে যান, উপরে গিয়ে ফ্রেশ হয়ে চুলটা ভালো মতো আঁচড়িয়ে নিচে আসেন, আমি আপনার রেজাল্টের ব্যবস্থা করছি। আবেটা ওই তোর কাউ এটাতে আজও কথা কইতে যায় না, কি ঘটনা কি? স্যার একটু আড়াল হলেই ওরা ভাই বোন অনেক কথা বলে। আবে ওই একটা কথার মাঝে যে আমি ঠিক বুঝা পারতাছি না, কাউ দিলাই ভাই বোন নয় কেন? স্যার মানুষ দেখতে একরকম হলেও ওদের ভেতরটা যতটা আলাদা, পশু পাখি দেখতে আলাদা হলেও ওদের ভেতরটা ততটাই এক। ওদের আত্মিক সম্পর্কটা অনেক গভীর। আবে ওই ওই তুই রে কি কইলি বেটটা? হ্যাঁ আবে ওই তুই তো একটা মহামূল্যবান কথা কয়ে বলেছিস বেটটা। আমি এই যে সরি ঘাটে আমি কুলি গলে থাকি, এই কুলিরা বুঝলাম এরা মূর্খ বেটা, মারামারি করবার লইছে, কাটাকাটি করবার লইছে, একটা লোক আর একটা মিলতেছে না। মগর এই যে লং মার্চের মধ্যে হকগলতে জ্ঞানী বেটা প্রতিবেলায় আছি, এই হেলার বি একটা লোক আর একটা মিস খায় না। কত দিই আছে ঘটনাটা কি কত, তুই কি বুঝা পারছ? স্যার আমি পশু পাখিদের যতটা বুঝতে পারি মানুষ ততটা বুঝতে পারি না। ওই ওই বেটা কি করলি তুই? ওই ওরগুলো কাছে এক কাছে হবে। ওই তুই এটা কি করলি বেটা? হ্যাঁ পশু পাখি বুঝা পারস, মানুষ বুঝা পারস না? আবে ওই তুই তো মহামূল্যবান কথা একটা কইছিস বেটা, তুই তো এই লং মার্চের সবচেয়ে বড় প্রতিভা বেটা, তুই এই লং মার্চে থাকবি, তোর যতদিন মন চাই তুই থাকবি, লাগে ওই সর্দারে আমি বাইক করে দেবো, কালকে ওর পোলের পাড়া দেবো, সরি ঘাটে তুই যে তোর পোলামে। পশু পাখি বুঝা পারে মানুষ বুঝা পারে না বেটা। জেনা না, আমার তো একটা ভুল হয়ে গেছে গা, আমি আসলে আইছি আপনার কাছে মাপ চাইবার দিগা। গুড, আপনি মাপ চাইতে এসেছেন, আপনার যে বোধোদয় হয়েছে সেটা দেখে খুশি হলাম। তাহলে দেন পা দুইটা একটু ধরি। না না না, পায়ে ধরতে হবে না, আপনি মুখে বলেছেন তাতেই হয়েছে। না না, আপনি তো মুখে কয়ে খালাস, মগর আমার দিলের মধ্যে যে খচখচ করবার লাগছে, যতক্ষণ না আপনার পায়ে ধরবো ততক্ষণ তো শান্তি পাবো না। দেন না পা দুইটা একটু ধরি। আর কি আশ্চর্য, বললাম তো পা ধরতে হবে না, আপনি মুখে বলেছেন তাতেই হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের মনে কি রিয়েলাইজ করছেন সেটা। আমি যদি আপনার পা দুইটা না ধরি তাইলে তো সই মতো মাপ চাওয়া হইব না জানা না। লাগবে না,
কি কোন জানা না মাপ চাওনের একটা সিস্টেম আছে না দেন না পা দুটো একটু ধরি পায়ে ধরে মাপ চাওয়াই পৃথিবীতে মাপ চাওয়ার একমাত্র সিস্টেম না আমি তো বললাম আপনি মুখে বলেছেন তাতেই হয়েছে আপনি যদি আমার একটু পা দুটো ধরবার দিতেন তাহলে তো একটু শান্তি পাইতাম তাছাড়া ওস্তাদে যদি শুনে যে আমি পায়ে ধরি নাই কে তাহলে তো ওস্তাদে আবার গুসা হয়ে যাবো গা আপনার ওস্তাদের সাথে আমি কথা বলবো হয়েছে এবার আপনি যান আপনি ওস্তাদে কি কইতে কি কইবেন ওস্তাদে কি বুঝতে কি বুঝবো একটা ক্যারাবারে লেগে যাবো গা তা চাইতে দেন পা দুইটা ধরি সুন্দর করে ধুইটা মাপ চা যাইয়া খবরদার খবরদার আপনি আর একবার আমার পা শব্দটা উচ্চারণ করবেন না আপনি তো জানেন না গুসা হয়ে যাইবার লাগছে পায়ে ধরা মাপ চামু পা শব্দটা উচ্চারণ করতে পারমু না তাইলে কেন তুই বকন চুপ আপনি কেন বারবার আমার পা ধরতে চাইছেন সেটা না বোঝার মতো বোকা মেয়ে আমি না এটা আপনি আবার আমারে ভুল বুঝবার লাগছে না আমি ভুল বুঝছি না আমি যেটা বুঝেছি সেটাই ঠিক আপনি জানেন এখান থেকে যজ্ঞা তা জানা না একটা কথা আপনারে যেহেতু আমার দিলে ধরছে দিলে ধরছে মানে না না আপনি আবার অন্য কিছু মনে করেন না মানে আমি কইবার লাগছি যে আপনার যখন যা প্রয়োজন পড়ব আপনি খালি আমারে আপন ভাইবা আওয়াজ দিবেন আমি লগে লগে আপনার পাশে হাজির হয়ে যাব আমি জীবনে কোনোদিনই আপনাকে আপন মানুষ মনে করে ডাক দিব না এবং আমার পাশে আপনাকে কখনো হাজির হতে হবে না ঠিক আছে আপনি এখন যান এইটা কোনো কথা কইলেন জানা না একই বাড়িতে আমরা ব্যক্তি মিলা থাকি একে অন্যের সুবিধা অসুবিধা দেখি অন আমি যদি আপনার পাশে নাহি তাহলে কেম তুইব কোন আমার সুবিধা অসুবিধা দেখার জন্য এখানে আরো অনেক লোক আছে আমি গত এক বছর ধরে এখানে আছি এই এক বছরে অনেক সুবিধা অসুবিধা আমি পার করেছি এবং আমার আশেপাশে সবসময় লোক ছিল আপনাকে উড়ে এসে জুড়ে বসে ফপর দালালি করতে হবে না যান তো আপনি তো কইবার লাগছে না আপনার সুবিধা অসুবিধা ব্যক্তি আপনার পাশে আছিল ব্যক্তি যদি আপনার পাশে থাকবার পারে তাইলে আমি থাকলে দোষটা কি আপনার দোষ কি আপনি জানেন না না আপনার মতো এখানকার অন্য সবাই আমার পাশে থাকার কথা বলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বেড়ায়নি আরে ব্যক্তি আপনার প্রস্তাব দিব কেলা আপনারে যান মনে ধরছে আপনারে যান ভালা লাগছে হেই তো আপনারে বিয়ের প্রস্তাব দিব নাকি আপনি তো আমাকে একেবারে অসহ্য করে ফেললেন যে না না আমি আপনারে চাই খুশি করবার লেগে আপনি খালি গুসা হয়ে যেতেছেন আপনি আমাকে খুশি করতে চান হ হ সত্যি খুশি করতে চান হ সত্যি চাই তাহলে আমার চোখের সামনে থেকে যান আপনি আমার থেকে 100 হাত দূরে থাকবেন তাহলে আমি খুশি হব একশো হাত দূরে থাকলে আপনার খুশি গম কেমতে এইটাই তো বুঝা পারলাম না তোমার আমি একটা জরুরি কামে ডাকছি ওই যে আমাদের লং মার্চে একটা নতুন পড়তি ভাইছে না ওই যে কাউয়ার বাপ হ্যাঁ তো আমি পাস করে দিছি এই লং মার্চে থাকবো হে ঠাকুর কোনো বন্দোবস্ত করছো জি আমি ওনাকে 9 নম্বর রুমে থাকতে বলেছি কিন্তু সর্দার তো ওনাকে রুম থেকে বের করে ওই ওরে বলার বাই করব কেন আমি লং মার্চে টাকা দিতেছি আমার টাকা লং মার্চ চলে ওই বাই করছে গেল ওই বাই করছে গেল আঙ্কেল আমি কি করে বলবো ওই সত্তর ওর কোলারে কইবা দরকার লাগে আমি আরে কাউকে সরি গাড়ে পানাই দেবো কিন্তু আমি কইছি ওই কাউয়ার বাপে ওই রুমেই থাকবো যাও বন্দোবস্ত করে যাও ওকে আপে খাও কথার আগে আগে লোর পড়ো কাল আমি কি কথা শেষ করছি বল ওই মাতারি খবর কি কোন মাতারি কোন মাতারি মানে ওই যে ওই মাতারি ওই যে আমারে কইছে না কুয়ার মধ্যে টাঙ্গাই যামুগা ও ফরিদা হ্যাঁ হ্যাঁ ওই যে ফরিদা ফরিদার টাকা দিছ না আঙ্কেল এখনো দেইনি দাও না গেলা আঙ্কেল আমিও তো আপনার কাছ থেকে শুক্রবার পর্যন্ত সময় নিয়েছি তার আগেই দিয়ে দিব আপনি ওই সব শুক্রবার শুক্রবার আমি বুঝি না কইছি তারে কাল কাই তুমি টাকা দিয়ে দিবা ওই শুক্রবার কবে আঙ্কেল পরশু দিন তো ওই যে তো পরশু দিন তুমি কালকে দিয়ে দিবে একদিন আগে দিবা তা তো অসুবিধা কি আঙ্কেল টাকাটা কি ফরিদাকে দিব নাকি ওই সর্দারকে দিব গেলা তোমার আমি কি কইছি এটা কি সর্দার দিই তো কইছি না ফরিদার দিবার কইছি কইছি সর্দার রে টাকা দিবা সর্দার গিয়া গাবতলিতে চারটা খাসি কিনে আনবো সেই খাসি লয়ে মাতারি গিয়া মাজারে সিদ্ধি দিব জি আঙ্কেল যাও এ খারো 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 মোস্তর খবর কি কে আবার আইছিল জি আঙ্কেল এসেছিল আবার কি কান্দাকাটি করছে প্রায় পেরায় কোন মনে নাই তো পাস করাই।
দিচ্ছি, পাস করে দিচ্ছি। নিজের বুঝ আছে, পরে একসঙ্গে তোমার আমি বুঝাই দেবো। চপ 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 আমার রসিকতা করবো কেন? আপনার সাথে কি আমার রসিকতা করার সম্পর্ক? না, এই বিষয়টা নিয়ে আমি যে খুব টেনশনের মধ্যে আছি, খুব উদ্গ্রীব আছি, এটা আপনি জানেন। এই জন্য কথাটা বলে আমাকে আতঙ্কিত করছেন। সত্যি করে বলেন না ম্যাডাম, আসলে কি ঘটেছে? আমি খুব অস্থিরতার মধ্যে আছি। আমি যদি এখন আপনাকে বলি মস্ত ফেল করেছে, তাহলে কি আপনি আপনার অস্থিরতা কাটিয়ে শান্ত হয়ে এখান থেকে চলে যাবেন? অবশ্যই যাব। এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে হবে না, এক্ষুনি কাজে নেমে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে মস্ত ফেল করেছে, আপনি এখন এখান থেকে যান। ম্যাডাম থ্যাংক ইউ, ম্যাডাম আপনি আমাকে বাঁচালেন। ম্যাডাম আচ্ছা তাহলে ঠিক আছে, এভাবে বললেন যে আমার তো মাথায় প্যাচ লেগে গেল। তাহলে মস্তু কি পাস করেছে? আমি তো শুরুতেই আপনাকে বলেছি মস্তু পাস করেছে, আপনি তো বারবার জিজ্ঞেস করে প্যাচ লাগিয়ে ফেলছেন, আমি কি করব? আরে কি আশ্চর্য, মস্তু কেন পাস করবি? আপনারা যে কারণে পাস করেছেন মস্তু সে কারণে পাস করেছে। আমাদের সাথে মস্তুর কি সম্পর্ক? আপনারাও লং মার্চের সদস্য, মস্তুও লং মার্চের সদস্য, এই সম্পর্ক? কিন্তু আমরা তো সবাই আবার নতুন করে পরীক্ষা দিয়ে ঘাটে ঘাটে পাশ করে গেছি, মস্ত তো ঝুলে আছে। উনি যদি পাশই করবে তাহলে এতদিন ঝুলেছিল কেন? এতদিন পরে পাশ করবে সেই জন্য রেজাল্টটা ঝুলেছিল। হায় হায়, সর্বনাশ হয়ে গেল আমার এতদিনের স্বপ্ন, আমার এত পরিশ্রম সব শেষ। সর্বশেষ যে প্ল্যানটা করেছিলাম সেটাও ধ্বংস। ও তো সর্বশেষ যে প্ল্যানটা ধ্বংস হয়েছে সেটা কি বলবেন না? বলবেন না, বলবো না মানে? বলার জন্যই তো আপনাকে খুঁজছি। তাহলে বলেন নতুন করে আপনাকে আর কি বলবো রে ভাই, আপনি তো সবই জানেন মস্তুকে একটা অপমান সুযোগ সম্বর্ধনা দিতে চেয়েছিলাম না, মস্তু তো পাশ করে গেছে। এই দুঃখে বিশ্বাস করে আমার অনবরত শুধু কাঁদতে ইচ্ছে করছে। না না, কান্নাকাটি করে লাভ নেই, কিছু করার নেই। অবশ্য পাশ যেহেতু করে গেছে, স্ট্রং পজিশনে চলে গেছে, তারে আপনি আর অপমান সুযোগ সম্বর্ধনা দিতে পারবেন না। তবে একটা কাজ করতে পারেন। কি? অপমান সূচক সংবর্ধনাতে সংবর্ধনাটা বাদ দিয়ে শুধু অপমান করে দেন। কিভাবে? অপমান করার তো নানান কায়দা আছে ভাই, আমরা যেহেতু শিল্পী মানুষ এটা শৈল্পিক উপায়ে হওয়াটাই ভালো। সেক্ষেত্রে কুশপুত্তলিকা দাহ করতে পারেন, এটা খুব ভালো। কুশপুত্তলিকা মানে খড়টর দিয়ে? সেটাই, মস্তর সাইজের একটা পুতুল বানাবেন, বানায় রাত্রির বেলা পুতুলটা নিয়ে একটা মাঠে যাবেন। তারপরে আপনি একজন অভিনেতা আছেন, আরও দুই চারজন রাখবেন, ওই পুতুলটা জ্বালায় দিয়ে আপনারা চতুর্দিকে জঙ্গলি নৃত্য করতেই থাকবেন, বুঝেছেন? আমরা গান বাজনা করবো আর একটা খাসি পোড়ানো চলতেই থাকবে ওই আগুনে, সেই পোড়ানো খাসি আমরা মস্তরে খাতি দেবো, খুব অপমান হবে। ধুর ভাই, আপনি তো আমাকে আবার খরচের দিকে ঠেলে দিচ্ছেন। কুশপুতুলিকে জ্বালিয়ে দিয়ে লাভ কী? কুশপুতলিকের ভেতরে কি মস্তর আত্মার ট্রান্সফার করা যাবে? ওটা হচ্ছে জড় পদার্থ, ওটাকে আগুন জ্বালিয়ে দিয়েও লাভ নেই, লাঠি দিয়েও লাভ নেই। আরে দেখতারি, আপনারা যে বুদ্ধি দিচ্ছি সেটাই আপনার পছন্দ হচ্ছে না। কুশপুতলিকার মধ্যে আপনি জান ঢুকোতে চান, সেটা কি সম্ভব নাই? তাহলে একটা কাজ করেন, আপনার নিজের কুশপুতলিকা বানায় সেটারই জ্বালায় দেন। আর দেখ, বিপদে পড়ে আপনার কাছে চাইলাম একটু বুদ্ধি, আর আপনি আমার সঙ্গে মস্কারা করছেন। আচ্ছা আচ্ছা, রাগ করেন না, একটা ভালো বুদ্ধি দিচ্ছি শোনেন।
ওই একটা সংবর্ধনা তো আপনার জন্যই অপেক্ষা করতেছেই, ইসুফ সর্দারের সংবর্ধনাটা, সেটা ভালো করে দেন। আপনার তো সমস্যা ছিল যে টাকা পয়সার একটু কমতি আছে, ওই শালটা কিরাম করে দেবেন, ভিডিও কিরাম করে দেবেন, এখন তো আর সে সমস্যা থাকলো না। কারণ অপমান সূচক সংবর্ধনা যেহেতু আপনার দিতে হচ্ছে না, ওই খরচটা বাইসে গেল, ওই খরচটা এটার মধ্যে ঢুকিয়ে দেন, বাস। মজিদ ভাই, আপনি কোথায় বুঝতে পারেননি, আমার তো টার্গেট ইউসুফ সর্দার না, আমার টার্গেট হচ্ছে মস্তু। মস্তুকে অপমান করে আমি যে আনন্দটা পেতাম সেটা তো অন্য কোনোভাবে পাবো না। ওরে ভাই, জগতের নিয়মটাই তো এরকম। কবিতা এই জন্যই বলেছেন যে যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। বুঝেননি না? এই যে আপনি মস্তরে অপমান সূচক সংবর্ধনা দিতে চাইছেন, এটা হচ্ছে যাহা চাই, ধরে নেন এটা আপনি ভুল করে চাইছেন। আর এই যে ইউসুফ সর্দারে আপনার সম্মান সূচক সম্বর্ধনা দেওয়া লাগবে, এটা হচ্ছে যাহা পাই এবং দেওয়া লাগবে। এটা এই যাহা পাই আমি দিতে চাই না, ওটা করলে তো হবি না ভাই। মস্তরে অপমান সূচক সম্বর্ধনা না দিলে বা দিলে আপনার কোনো ক্ষতি ছিল না, কিন্তু ইউসুফ সর্দারের সম্বর্ধনা যদি আপনি না দেন তাহলে বাটাম হবে, আগাটু করা বাটাম, বুঝে দেয় না? বুঝতে পেরেছি। মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে ফেলে দিয়ে টার্গেট একটা নিতে হবে, সেটা হচ্ছে পাটাম টাকা। আমি ভাবলাম দুই একটা ক্লাস মনে লেস ইম্পর্টেন্ট ছিল, তুই হয়তো মিস করছিস। আমি কি তোমার মতো নাকি যে ক্লাস মিস দিয়ে বেড়াবো? এই প্রশ্নগুলো করছো কেন? না, আমি তোর কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন বাইরের থেকে দেখলাম যে কলেজ পুরো বন্ধ। স্পেশাল কোনো ক্লাস ক্লাস ছিল নাকি? হ্যাঁ, স্পেশাল ক্লাস ছিল, মেকআপ ক্লাস ছিল। ও, কিন্তু আমি তো কলেজের ভিতরেও গেলাম, ভিতরে গিয়ে দেখলাম যে কলেজের ক্লাসরুমগুলোতে তালা ঝুলতেছে, টিচার্স রুমেও তালা ঝুলতেছে। তাহলে ক্লাস কোথায় করলি, বাইরে কোথাও করছিস? হ্যাঁ, আমাদের টিচারের বাসায়। টিচারের বাসা তো তুই চিনিস না। মা, আমার টিচারের বাসা আমি চিনবো না কেন? না চিনলে আমি গেলাম কি করে? হয়তো কারো হেল্প টেল্প নিয়ে গেছিস। না, আমাকে কেউ হেল্প করে নাই। না, ওই যে মজিদ ভাইকে দেখলাম রিক্সাতে করে তোকে নিয়ে টিচারের বাসা যাচ্ছে। ও, তুমি ভুল দেখেছো, মজিদ ভাই আমাকে নিয়ে যায়নি, আমি মজিদ ভাইকে নিয়ে গেছি। ও, তাই নাকি? মজিদ ভাইকে তুই টিচারের বাসায় নিয়ে গেলি? না, টিচারের বাসায় না। আমি যখন নিচে নামি দেখলাম উনি গেটে দাঁড়িয়েছিলেন, পোস্ট অফিসে যাবে। তো আমার টিচারের বাসার কাছে হচ্ছে পোস্ট অফিস, তো বললাম যে চলেন আপনাকে নামাই দিব। এই আচ্ছা, তারপর মজিদ ভাই পোস্ট অফিসে নেমে গেল আর তুই গিয়ে ক্লাস করলি না? হ্যাঁ। কিন্তু আসার সময় যে দেখলাম আবার তুই মজিদ ভাইয়ের সাথে রিক্সাতে করে আসছিস, তখন কি মজিদ ভাই বাসা চিনতে পারতেছিল না? এটা তুমি ভুল দেখেছো, মজিদ ভাই বাসা চিনবে না কেন? আমি যখন টিচারের বাসা থেকে বের হয়ে বাসার দিকে আসছিলাম, উনি দেখি দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না, তাই বললাম যে চলেন বাসায় যেহেতু যাচ্ছে আপনাকে নামাই দিব। এই ও, তাহলে তো খুব সহজ। কি সহজ? না, এই যে একসাথে যাওয়া, একসাথে আসা, দেখা হওয়া, এগুলো সহজ না? সেটা তো সহজ হবে, সহজভাবে ভাবলে সহজ, কঠিনভাবে ভাবলে কঠিন। ভালো ভালো। কি ভালো? কলেজে ক্লাস হচ্ছে না, কলেজ বন্ধ, তারপর টিচারের বাসায় ক্লাস হচ্ছে, কেউ পোস্ট অফিস চিনছে না তাকে পোস্ট অফিস পর্যন্ত নিয়ে যাওয়া, কেউ বাসায় আসবে রিক্সা পাচ্ছে না তাকে রিক্সাতে করে লিফট দেওয়া, এগুলো ভালো তো? অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। এখানে মন্দির কি দেখলা? মন্দির কিছু নাই তো, আমি কি বলছি নাকি মন্দ? ভালো, সবসময় এসব ভালো কাজ করার চেষ্টা করবি, থাক তুই। হ্যাঁ, হ্যালো,
আমি যে এত বড় মানুষ তোর সামনে দিয়ে নামা যাইতেছি তুই কি দাস নাই দেখছি তা কি তা করতে হইব তুই সালাম করবি বেটা সালাম কর সালাম করতে হইব নাকি সালাম আবে এতে সালাম করতে হইব পায়ে ধরে সালাম করতে হইব পায়ে ধর ল্যাঙ্গুয়েজ প্লিজ কি ফিসিস করতেছস আপনারে বলতেছি তুই তো করে করবেন না সম্মান দিয়ে কথা বলেন আবে তোরে আবার সম্মান দিয়ে কথা কম লাগবে কেলা পায়ে ধরবার কিছু পায়ে ধরবেটা পা ধরতেই হবে আপনার না শুনেন ইসব মিয়া ব্ল্যাক এন্ড হোয়াইটের যুগ শেষ পুরনো ইতিহাস বাদ দিয়া নতুন ইতিহাসে আসেন রঙিন দুনিয়া আসেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সূর্যের আলোতে আসেন আপনি কি চান সুরজ দেয় এবার লাগছ তোরে কইছি পায়ে ধরে সালাম করতে পায়ে ধর আরে দেখেন আমি গে আমার সম্পর্কে আপনার ধারণা আছে আবে তুই কেথা আমার জাননের কাম কি হ্যাঁ অবশ্যই আপনার চিনা লাগবো আপনার নতুন হয়েছে শুনেন আমি হইলাম এই প্রতিষ্ঠানের একজন বৈধ সদস্য এবং প্রাক্তন এমডি আপনি কি ডিডিও করবার লাগছ ম্যানেজিং ডিরেক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম আর আপনি কে হ্যাঁ আমি কেথা তুমি আমারে চিনো না হ্যাঁ খুব ভালো করে আছিনি কুলির সর্দার ইসুফ মিয়া বর্তমানে এই প্রতিষ্ঠানের দারোয়ান একটা প্রতিষ্ঠানের দারোয়ান হিসাবে ওই প্রতিষ্ঠানের এমডিরে কিতা করা উচিত সালাম করা উচিত নাকি আবে এইসব কি করে যাচ্ছ আমি কি তোর পায়ে ধরে সালাম করবো পা ধরিয়া তো সালাম করতে কই নাই আপনি তো আমার বয়সে বড় পা ধরিয়া সালাম করবেন কেন দারোয়ান হিসাবে এমডিরে স্যালুট করবেন স্যালুট করেন আবে ওই এত ফর ফর বেলা ছুস গেলা তুই কি পাস করছিস মি হ্যাঁ পাস করছি তো কি তা হইছে তো পাস করছিস তো কি হইছে আবে আমি হইছি গিয়া ওস্তাদের খাস মানুষ আর তুই কে থা আমি কাঠা এ মুস্তফা মস্ত কে কি কেন কিভাবে আপনার ওস্তাদ আছে না তারে গিয়া জিজ্ঞেস করেন সে আপনাকে উদাহরণ সহকারে পুই পুই করিয়া বুঝাই দিব আর মানি লোকেরে সম্মান করা শিখেন হালাই তো ভালো ফাপড় দিয়ে গেল হালাই পাস করো না আগে বিলের মতো নরম হয়ে প্রায় ধরে কান্নাকাটি করে মাপ চাইছে আর পাস কইরা হলে রাত রাতে পুলটি মেটা দিছে আর শেষ আমারে দেখুন লাগবো ঠিক আছে সর্দার সাহেব এদিকে আসুন কি হয়েছে ম্যাডাম ডাকছেন কেলা আপনি ওইদিকে কোথায় যাচ্ছিলেন আমি ওস্তাদের রুমে যাইতেছি ওস্তাদের লোকে কথা কইবার লিগা কেন ওস্তাদের লোকে কথা কইবার যেমন ওস্তাদের রুমে এর লিগা আবার ক্যান জিগাইতেছেন এইটাই তো বুঝা পারলাম না ওনার সাথে কি কথা বলবেন না মানে ওস্তাদের লোকে কথা আছে কথা কই আহি আগে ওস্তাদের লোকে আপনার ওস্তাদ রুমে থাকলে তো আপনি ওনাকে বলবেন ও এইটা কইবেন তো ওস্তাদ যে রুমে নাই কে এটা তো আবার আমি জানি না ঠিক আছে ম্যাডাম যাই গিয়া আই শুনেন আবার কি হলো ওনাকে কি বলতে এসেছেন সেটা আমাকে বলেন ওস্তাদের কথা কি আপনার কাছে কইলে হইব ওস্তাদের কথা ওস্তাদের কাছে গিয়ে কইতে হইব না হ্যাঁ আমাকে বললে হবে বলেন না হইছে কি ম্যাডাম ও যে মস্ত আছে না মস্ত হুম আছে তো ওই হালাই হেই দিন আইসে একেবারে বিলাইল আর মেহমান করে আমার পায়ে ধরে সালাম করে আর আজকে দেই হালাই একেবারে সিনা টান করে চলবার লাগছে উল্টা আমারে কয় পায়ে ধরে সালাম করবার লিগা কিছুই তো বুঝা পারলাম না ম্যাডাম তো কি হয়েছে আপনার কোনো সমস্যা হয়েছে না সমস্যা কিছু হয়নি কে তো একটা মানুষ রাতারাতি এমতে বদলায় যায় কেমতে এটাই তো বুঝা পারলাম না ম্যাডাম এইটার তো একটা বিহিত করার লাগবো আপনাকে কোনো বিহিত করতে হবে না আপনি আপনার কাজটা ঠিক মতো করেন আমি তো ম্যাডাম আমার কাজটা ঠিক মতোই করতে লাগছি না আপনি আপনার কাজটা ঠিক মতো করছেন না আপনি শুধু একটা রুম দখল করে সেখানে থাকছেন খাচ্ছেন আর ঘুমাচ্ছেন এর বাইরে আর কোনো কাজ নেই ওস্তাদ আমারে কয়া দিচ্ছে তুই এখানে থাকবি খাবি দাবি ঘুমাবি এর বাদে এই যে প্রতিমাগুলো আশেপাশে দিয়ে আছে এগুলার সুযোগ সুবিধা দেখবি দেখাশোনা করবি এটাই তো আমার কাম আমি তো এই কামই করতেছি আপনি যদি তাদের সুযোগ সুবিধায় দেখবেন তাহলে গতকাল রাতে কাকের বাবাকে রুম থেকে বের করে দিয়েছেন কেন
ও ওই হালাক্কাওয়ার বাপে বি আপনার কাছে আইসা নালিশ করছে? হয়েছে কি ম্যাডাম, এই কুত্তা বিলাই দেখলে আমার গা ঘিন ঘিন কইরা উঠে। অহন একই রুমে কুত্তা বিলাই লয়া হুমু, রাইতে হালা বিলাই হালা ম্যামেও করবো, কাউয়া হালায় কাকা করবো, হ্যার বাদে বিলাই যদি আকাম কইরা বহে তাইলে গন্ধ হয়ে যাইব গো না, পুরা রুমটা তো গন্ধে বইরা যাইব গা ম্যাডাম, অনেক গন্ধের মধ্যে রাইতে ঘুমাই কেনতে কন। শুনেন, প্রথমত বিড়াল এবং কাককে দেখে গা ঘিন ঘিন করার কিছু নাই, আর দ্বিতীয়ত ওরা অনেক সভ্য। এইটা কি করলেন ম্যাডাম? আরে মাইন্সেই তো সভ্য হইবার পারতাছে না, কুত্তা বিলাই সভ্য হইব কেনতে? আপনার সাথে তো আমি এই মনস্তাত্ত্বিক আলোচনা করতে চাচ্ছি না, আপনাকে আমি যেটা অর্ডার করেছি আপনি সেটা ফলো করবেন, আজকে থেকে ওরা আপনার রুমে থাকবে। আচ্ছা ম্যাডাম, এই হুকুমটা কি আপনি দিতেছেন না ওস্তাদে এই হুকুম দিচ্ছে? আমি হুকুম দিলে কি হবে আর ওস্তাদে হুকুম করলে কি হবে? না না, আপনি হুকুম দিলে যেটা হইব, ওস্তাদে হুকুম দিলে সেটাই হইব, একই কথা, তা একটু জিজ্ঞাসা লইতেছি আর কি। আমি হুকুম করলে যেটা হবে, ওস্তাদ হুকুম করলে যদি সেইটাই হয় তাহলে জিজ্ঞেস করার কি আছে? আপনি শুধু আমার অর্ডারটা ফলো করবেন, জান বুঝা পারছি। আপনারা কুত্তা বিলার লগে হয়ে জীবন কাটাইতে এগো। এ বাবা, ম্যাডাম দরজা বন্ধ করিয়া রাখছে। ম্যাডাম কে ঘরের ভিতরে? সাধনা মিটিল, আশানা পড়িল, সকলে ফুরাইয়া যায় গো। বাইজানের শরীরটা ভালো না, গিয়ে একটু শুয়ে তখন পরীক্ষার ফলাফল হইলে আমি নিজে জ্ঞানেরা জানাই আয়া। না, আমার শরীরটাও ভালো আছে, মনটাও ভালো আছে। আপনার শরীরটা ভালো আছে নাকি ম্যাডাম? জি ভাইজান ভালো। ও, যে কারণে আপনার দরজার মধ্যে টুক্কা মারলাম সেটাই তো ভুলিয়া গেছি। আপনি যে আমার 10 ইঞ্চি ইটা মাথার মধ্যে মারবেন বলছিলেন না, সেটা আপনার ঘরের কোন কোনায় আছে দেখতে পারে কি? হ আন্নের বুদ্ধিতে আমি 10 ইঞ্চি ইটের চাক্কাই নাও আন্নেরে দেখাই, আন্নে আমার মাথাত মেরে যাইন গে। হ্যাঁ, না না না, ইটা কি থাকো আপনার মাথায়, আমি এটা মারবো? এত বড় সাহস আমার? এল্লা তোবা তোবা, আপনি যে কইলেন না আমার মাথার মধ্যে 10 ইঞ্চি ইটা মারবেন ওই জন্য। আচ্ছা, খাস করা যায় না, ইটাটা ঠিকই মারলেন, প্রসেসিংটা একটু ভিন্ন করিয়া নিলেন, ওই যে হলুদ বাঙ্গায় না মেশিন, ওই মেশিনের মধ্যে আনামিটাটা ঢুকাই দিলেন, আনামিটাটা ফাঁকি হয়ে বাড়িয়ে গেল, তখন ওই ফাঁকিটা নিয়ে আমার ছিটায় ছিটায় মারলেন, কেমন হয়? হ্যাঁ ভাইজানের মাথাটা মনে বেশি গরম হয়ে ফুটছে। ভাইজান, আমার কাছে ঠান্ডা কদুর তেল আছে, একটু আই নানে তালুটা দে। না না না, আমার মাথার মধ্যে কদুর তেল দেওয়া লাগবে না, আমার মাথার মধ্যে তেল দিয়া মাথা ঠান্ডা করিয়া সুন্দর করে আছড়াইয়া তারপর আপনার এখানে আসছি। আপনার মাথায় কদুর তেল দেওয়া লাগবে কিনা, শুধু কদুর তেল না, কুমড়ার তেল, শসার তেল, কালিজিরা, শস্যা, নারিকেল সব গুলাইয়া দেওয়া লাগবে কিনা সেটা চিন্তা করে। কেরে, আমার মাথা তো ঠান্ডাই আছে, আমার মাথা লিয়ে আন্ডার চিন্তারণ লাগতো না। মাথা ঠান্ডা আছে গরম হইতে কতক্ষণ, মনে করেন হঠাৎ করিয়া শুনলেন এই মুস্তফা মস্ত ফাঁস করিয়া গেছে, তখন কিতা করবেন? বাইজা, আন্নে সত্যিকারের বয়সটা কত একটু জানতাম পারি? বয়স জানা কি খুব একটা দরকার আপনি? ধরেন 10 আর 50 এর মাঝামাঝি একটা কিছু হবে। আচ্ছা যাই, আন্নের বয়স যাই হোক, আন্নের এই জীবনে কোনোদিন কি হুঁচুই সূর্য দক্ষিণ দিকে উঠছে? না 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 না, আমি কখনো শুনি নাই যে সূর্য দক্ষিণ দিক দিয়ে উদয় হয়, পৃথিবীর কেউ শুনে নাই, তবে আপনার কিন্তু শোনার সম্ভাবনা আছে। দেখলেন একদিন দক্ষিণ দিক দিয়ে সূর্য উঠিয়া মাঝখানে হারিয়ে গেল, লড়তে পারতেছে না, এখন উত্তর দিকে যাবে নাকি পূর্ব দিকে যাবে নাকি পশ্চিম দিকে যাবে, কোনো দিক না পাই আবার ঠাস করিয়া দক্ষিণ দিকে অস্ত গেল, বুঝছেন নাকি? বুঝছি, তো লো নিচে যাই লিজা ম্যাডামের কাছে, ফাগলাগারোতে ফোন হয়ে একটা সিটের ব্যবস্থা করি গিয়া। জি না ম্যাডাম, ফাগলাগারোতে আমার সিট বরাদ্দ দেওয়া লাগবো না, আপনাদের বর্তায় লং মার্চে আমার সিট বরাদ্দ হইয়া গেছে, এখন কেমন করিয়া আপনারা সম্বর্ধনা দিবেন এটার একটা মিটিং ডাকেন। ভাইসেন কি ফাঁস করছুই? এত বড় কবরটা আমি কালিয়া তো আইসুন মিষ্টির ফটকো। আপনি মিষ্টি খাইবে? একটা দুইটা দিলে কিন্তু হইতো না,
বালা দোকানের 1 কেজি মিষ্টি খাওয়াই ভাই। 1 কেজি কেন, দরকার বললে 5 কেজি খাওয়াবো। তবে আপনি রে না কার খাওয়াইবা, আপনার মতো দেখতে খালা খালা পিঁপড়া আছে না, গুড়ি গুড়ি আটি আটিয়া চায়, ওখানে ছুটে ছুটে 5 কেজি মিষ্টি খাওয়াবো, বুঝছেন নাকি? ভালো না থেকে তো লাভ নাই, মস্তর তো রেজাল্ট হয়েছে, সে পাস করেছে, শুনেছেন? সেটাই প্রথম শুনে আমারও বিরক্তি লাগিয়েছিল, কিন্তু এখন নর্মাল হয়ে গেছে। এইসব লোক মানে মস্তর মতো লোক, এদের জীবন কাটিয়ে দেবে পাস করবো না ফেল করবো এই টেনশন নিয়ে, শিল্প তো এদের দিয়ে হবে না, এদের দিয়ে হবে শিল্প নিয়ে দলাদলি। আর শেষে কি হবে জানেন? শিল্পী হতে না পারার বেদনা নিয়ে মরে যাবে। এটা অবশ্য আপনি খুব ভালো বলেছেন। তা আপনার কি অবস্থা বলেন দিনি? এই তো থাকছি, খাচ্ছি আর দেখছি। মানে থাইমে আছেন? এক প্রকার বলতে পারেন। আমার অবস্থাও তো আপনার মতো নেই, তারপরে আমি কিন্তু থাইমে নেই। কি করছেন আপনি? আমি এই সিডি বাইর করার জন্য পাটটুলি দৌড়চ্ছি। একটা কোম্পানির সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বাস দিছে, বলেছে আমার গানের ফিউশন করবে। কি করবে? গানের ফিউশন করবে, ফিউশন। ফিউশন করবে? হুম। আপনার গানে ফিউশন করতে হবে কেন? আপনার গান তো এমনিতেই অনেক সুন্দর। হুম, তা সুন্দর, কিন্তু হয়তো বাজার ধরার জন্য করবি। বাজার ধরার জন্য করবে? আপনি রাজি হয়েছেন? না, প্রথম আমি রাজি অরাজি কোনোটাই হয়নি, পরে আপনার ওই একজনের সঙ্গে একটু আলাপ করলাম, সে বলল যে আগের থেকে নারাজ হয়ে লাভ নেই, জিনিসটা তো ভালো হতে পারে। আমিও ভাবি দেখলাম, তাই তো দেখি আগে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, ভালো হতে পারে। আপনি কি আপনার কোনো গান নিয়ে ফিউশন করেছেন, মানে কাজ শুরু করেছেন? সকালে তো একটা গান নিয়ে প্র্যাকটিস করতেছি। আমাকে একটু শোনাবেন? শোনাই, শোনানোর তো দরকার আছে, শোনালে তো আপনি একটা মন্তব্য করতে পারবেন, তাই না? ও বন্ধু ধন ধন রে, এতই গুসাহানি তোমার শরীরে, বন্ধু ধন ধন রে, এতই গুসাহানি তোমার শরীরে, উলাল্লা 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 রে, উলাল্লা উলাল্লা। এরম আর কি। আপনার মনে হয় খুব ভালো লাগে নাই না? সত্যি কথা বলবো? সত্যি কথাই তো কবেন। আমি না বুঝতে পারছি না মজিদ ভাই। তালি হবি, বুঝতে তো আমিও পারতেছি না মজিদ ভাই। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি। বলেন। আমি তো অনেকদিন থেকে আপনাকে দেখছি, এই লং মার্চে যত প্রতিভা আছে আমার দৃষ্টিতে তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে সলিড এবং জেনুইন মানুষ। আপনি কারো কোনো কথা দ্বারা প্রভাবিত হবেন না প্লিজ, কারো কোনো পরামর্শে বায়াস্ট হয়ে যাবেন না। আগে আপনি নিজে ভেবে দেখেন, আপনি নিজে যদি কনভিন্স হন তাহলে করেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি বলবো এখান থেকে সরে আসাটাই ভালো হবে। হুম, আপনার কথাই ঠিক আছে, আমি মাত্র প্র্যাকটিস শুরু করেছি, তো আরও কয়েকটা দিন দেখবো। অনেক সময় এরকম হয় না যে একটা জিনিস
প্রথম প্রথম ভালো লাগে না কিন্তু শুনতে শুনতে ভালো লাগে সেরাম যদি হয় তাহলে থাকবে আর না হলে বাদ চা খাবেন চা খাওয়ার জন্যই তাই এই মামুন মজিদ ভাইকে কাপ চা দে মজিদ ভাই চা দিতে দিতে গানটা আপনি আমাকে আরেকবার শোনান না ঠিক আছে ও বন্ধু ধর উলাল্লাটা বাদ দিয়ে ও না সেটা তো বুঝেছি যে উলাল্লা আপনার ভালো লাগেনি না উলাল্লা ছাড়াই যাচ্ছে ও বন্ধু ধন ধন রে এতই গুসাহানি তোমার শরীরে বন্ধু ধন ধন রে এতই গুসাহানি তোমার শরীরে বাপো মাও মোর হিয়ার ছাড়া বেশি আনা খাইলে ছোটতে হিয়া দলে মোর পুবাল বাতাসে চারে বন্ধু দলাইয়া গিলেন মনে রাগুন নিবুয়া গিলেন না ও বন্ধু ধন ধন রে এতই দুসাহানি তোমার শরীরে যে খবর নিয়ে এত টানা টানি সে তো মাস খেয়ে গেছে শুনেছেন তা আপনার অনুভূতি দেখ আমার দরজার মধ্যে টুহা দিয়ে জানাই গেছে ওরে বাপরে বাপ তাই নাকি তা ভালো তার কথা সানবান কিরম কন ফার্স্ট যখন কইলছে তা আব্বাব একটু দেখাইতো না আব্বাব দেখাই গেছে না তা তো বাস করেছে আব্বাব দেখাতেই পারে তা কিরাম আব্বাব কন্দি মানে ওই যে আমরা একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলাম সেই ব্যাপারে আপনারা কিছু কইছে না আর একটু সাবধানে তা উঞ্চে কেন কিসের জন্য আমি সাবধানে থাকবো কিসের জন্য উমায়া গু হিলারে যে সম্বর্ধনা অনুষ্ঠানে ইডের সাক্কা দিয়া করে মাইরাল বাইন এই কথাকে হিলার কান্না গেছে না অন্ত ফাঁসুইরে বাড়িছে আন্নারে কেম বম্বু সাইডে দিব না তা না আপনারা কিছু কইছে টাইছে না মুহ কনের কি আছে ফতিশর লইত না এম বম্বু সাইডে দিব না তা তো ঠিকই কোন ইঙ্গিত টিঙ্গিত পাইছেন না ইঙ্গিত না ফেলে আমি কেম বই কইতাছি বানায় বানায় কোন আমার টেহা ফুসছে না তা কিসের জন্য বানায় করতে যাবেন ঠিক আছে আমি যাই দেখি যান দেহাটা কুলালে হ্যাঁ বাপু যা এলার করতে এলো নি না তো আমি তাই আমি সেন না যাবেন একটু সাকতিস না লাগছে বুঝতে পারিছেন চাকরি আসে যুগ হচ্ছে তেলের যুগ যে যত দ্রুত তেল দিতে পারবে সে তত দ্রুত পাস করবে এই কে রে আন্য তো ফাঁস উঠছু আন্য কি ফাঁসানোর সময় তেল মারছিলাম কতখানি তেল মারছিলাম এই সিটটা যে আমার জন্য বরাদ্দ এটা আপনি জানেন না তাই নাকি আপনার আব্বা জিয়া কি এখানে বরাদ্দ করছে নাকি আরে সর্বনাশ এত বড় ঘটনা আরে ভাই লাথি মারে অ্যাটাম নিয়ে আর আপনার মুখে তুলে লাথি মারা একই তো কথা
হ্যাঁ সেটাই তো কথা চলুন না দুজন মিলে যে আচ্ছা মতো ধুনে দেব উঠুন বন্ধু ধন ধন রে এতই গুসানি তোমার শরীরে আপনি টুম্পার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নাকি টুম্পা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে না না আমি না টুম্পাই খুব করে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে টুম্পা আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে আপনি খাচ্ছেন না আমি হাবুডুবু খেতে পারি না ভাইয়া আজ মেঘে